কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালোই আছি। ওয়েলকাম টু রুমন পাল চ্যানেল, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে আমি আমার বাড়ির টাপুরে ঘুরে দেখাবো। তো আমি হাঁটছি, তোমাদেরকেও দেখাবো ভাবলাম। তো এই দেখো, এদিকে চারিদিকে সুপুরির বাগান, পুরো দিকটা সুপুরির বাগান। এই সাইডে একটা পুষ্করণী টাইপের আছে, পুকুর বলে সেটা আছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো একটা পুকুর আছে এখানে, আর এই সাইডটা পুরোটাই সুপুরির বাগান দেখেছ, পুরোটা সুপুরির বাগান। আর তার মাঝে মাঝে আছে আম গাছ, আছে কাঁঠাল গাছ, আছে তারপরে কি বলে শেফালি ফুল বলে গাছ আছে, লেবু গাছ আছে। এই দেখো লেবু গাছটা, এই লেবু গাছ, উপরে আছে আম গাছ, এই দেখো পুরো গাছ। সামনের দিকে একটা শিম গাছও আছে, চলো দেখাই। একটা গয়া গাছ, এরপর আছে এই দেখো শিম গাছ, শিম গাছ হাত দিয়ে পারা যাবে, শিম গাছ। এই দেখো শিম, এই সাইড একটা আমার কাকা শ্বশুরের বাড়ি, বাবু হাঁটছে, বর হাঁটছে। চলো তোমাদেরকে আমার বাড়ির ভিতরটাও দেখাই। এটা আমাদের উঠোনটা পুরোটা, তো এগুলো আমাদের খেতে সব ধানের চাল বাড়ি করেছে, সব বস্তাতে চাউল আছে, এখানে ধানও আছে অনেক। এই দেখো ধানও আছে এখনো, এই দেখো ধান, এইগুলো তো ধানই হবে, ধান দেখো ধান আছে অনেক। এদিকে চাউল আছে, এটা হলো আমার রুম। তো আমি তো বর্তমানে থাকি না, তোমরা জানোই, তো রুমটা তার জন্য অবস্থাও নেই, তো যাই হোক তাও পরিষ্কারই আছে। তো আমার এখানে একটা বক্স আছে, তো এখানে শাশুড়ি মা গমন, এটা আমি এঁকেছিলাম আসার পর ঘরে, তো দেখো চলে গেছে অনেকটাই। আমার বক্স কাট, তো দাঁড়াও এই দেখো বক্স কাটটা, সব কাপড় এলোমেলো হয়ে আছে, আমরা চলে যাব তার জন্য কাপড়গুলো গুছানো হচ্ছে। তো এই দেখো সারা ঘরে কাপড়ে কাপড় হয়ে আছে, আর হলো আলনাটা, আলনার মধ্যেও কাপড়ে কাপড়। তো আমি এগুলো কিছুই নিয়ে যাইনি, এখানে আছে সব। আর এটা টি টেবিল, আর এটা হলো একটা সেনের টেবিল। তো তোমরা দেখো রুমটার অবস্থা নেই কিন্তু, তাও শেয়ার করছি। আর হলো এটা হলো ড্রেসিং টেবিলটা, ওখানে সব টিফিন বাটিগুলো আছে, আমরা নিয়ে আসছিলাম তো এখানে রেখে দিয়েছি। তো আমার ড্রেসিং টেবিলটা, তো ড্রেসিং টেবিলের ভিতর কিছু নেই, খালি আছে, কারণ তা থাকে না, কিছু নেই। তো টুকটাক আমার শাশুড়ি মার জিনিস আছে, আমি আসার পরে বাবুর জিনিস রাখলাম, জলের বোতল আছে, আর এখানেও আমার বাবুর গরম জলের বোতল আছে, আর শাশুড়ি মার টুকটাক জিনিস আছে, তো আর কিছু নেই।
এটা খালি থাকে, তার জন্য বললাম এখানে রেখে দিও। তো ওর তো আরও বাচ্চা আছে, সেটা ধরবে, তো এখানে বললাম রেখে দিও তার জন্য। আর এইটা ওর ভিতরেও একটা বক্স আছে, তো এটা লক করা, আমি চাবিটা আনতে ভুলে গেছি, তার জন্য আর এটা খুলে তোমাদেরকে দেখাতে পারলাম না। ও ওটা খোলাই আছে দেখি, এ দেখো ভেতরে কিছুই নেই, একদম যাব হয়ে আছে। তো এই হচ্ছে দেখো ভেতরটা, আর এইদিকে আমাদের আমাদের লেট্রিন মানে টয়লেট এই সাইডটাতে, আর এই পোর্শনটাতে আমার বড়জায়ের রুম আছে, রান্নাঘর আছে এই সাইডটাতে, এই সাইডটাতে আছে। আর আমাদের রুমের ভিতরে তাহলে আমাদের ঠাকুর ঘর, এটা হলো ঠাকুর ঘর। তো পুজো দেওয়া হয়নি এখনো, আর খুবই সকালে হয়ে আছে, তো আমি ভিডিওটা সকালে স্টার্ট করলাম, পরে পারবো না সব বাচ্চারা ঘুম থেকে উঠে গেলে। তো এটা পুজো ঘর, পুজো দেওয়া হয়। তো এটাও আমি এঁকেছিলাম, কিন্তু এটা রংটা অনেকটাই চলে গেছে, আর কারণ ডেইলি তো মোছা হয় না, তার জন্য দু তিনবার ওটা মোছা হলে তো রংটা চলে গেছে, অনেকটাই অনেকটাই চলে গেছে, পুরোটাই চলে গেছে। তো এই হলো পুজো ঘর। আমাদের ব্যাগ গুছানো হচ্ছে যাওয়ার জন্য। তো এই হলো, আর এটা হলো আমার আলমারিটা। তো আলমারিটা আমি ঢেকে রেখে দিই যাওয়ার আগে, কারণ নোংরা পড়লে না কালারটা নষ্ট হয়ে যাবে, তার জন্য তো ঢেকে রেখে দিই। আর না তো না ঢাকলে খুবই কালারটাও চলে যাবে। তো আসার পর তুলেছিলাম, এলো দেখো এখনও স্টিকারও আছে, এখনও স্টিকারও যায়নি, নতুন যেভাবে আনা হয়েছে সেভাবে সব রয়ে গেছে, কিছু ইউজ করিয়েও নেই, কিছু নেই, পুরোটা সব কিছু এমনিই আছে। আলনা দেখো কাপড় গুছাইনি, তার জন্য এমনিই আছে। তো আসার পর টুকটাক রেখেছিলাম, আর শাশুড়ি মা কাপড় রাখতে বলেছি, সেই জন্য এইভাবেই আছে। দেখো আলনাও গোছানো নেই, কিছু নেই, খালি বিছনাটা তোমার বেড কাপড় পাতা থাকে, কারণ ডালনাপটা নষ্ট হয়ে যাবে না তো, তার জন্য। আর বাকি সব কিছু এইভাবে রেখে চলে গেছি। আর আমার বর দেখো মানে পুকুরে নামলো তো মাছ ধরার জন্য, অনেক ঠান্ডা পড়েছিল তার জন্য এতদিন নামেনি, আজকে নামলো, জানি না মাছ পাবে কি না। তো মাছ তো অনেক আছে, আসলে অনেক দিন থেকে ধরে নেই, তো তো অনেক ঠান্ডা জলটা ছিল, তো ভাবছিল প্রথম নামবে না, পরে বললো নেমে দেখি, তো নামলো। তো অনেক ঠান্ডা জলটা, একদম হাত ধুয়ে যায় না। তো দেখো কয়েকটা মাছ ধরেছে, এই দেখো কই মাছ ধরেছে। আমি কোনোদিন এইভাবে মাছ ধরতে পারিনি, আর জানি না পারবো কি না। তো আজকে আমি বললাম যে আমি ধরবো, তো আমাকে বললো ঠিক আছে ধরে দেখাও। তো আমি ভয়ে ভয়ে তাও ট্রাই করলাম, তো তোমরা দেখো আমি পারলাম কি না। অনেক কাদা ছিল, আর আসলে অনেক মানে অনেক দিন থেকে এখানে নামা হয়নি, আর ঠান্ডা জল ছিল তাই। তো দেখো অনেক মাছ উঠেছে, অনেক মাছ আছে এখানে, এই দেখো আমি ধরতে গিয়েছি, তো দেখো না আমি পাতা দিয়ে ধরছি, যদি মেরে দে পাতা দিয়ে ধরছি, পড়ে গেছে হাত থেকে, আবার তুললাম পাতা দিয়ে, আমি হাত দিয়ে ধরিয়ে নিই পারি না বলে। তো দেখো একটা ধরেছি, তো আমি এরকম চার পাঁচটা ধরেছিলাম। আর এই দেখো মাছগুলো তুলেছে আমার শাশুড়ি মা, কাটবে
তো ভাব বললেন যে এগুলো নিয়ে যেতে হয় তো আমার সময়গুলো কাটিয়ে সাফা করে দিয়ে দিবেন নিয়ে যাবেন।